লক্ষ লক্ষ শুকরিয়া মহান আল্লাহর দরবারে। তিনি আজ আধ্যাত্মিক জগতের প্রাণ কেন্দ্র গৌসুল আজম আহমদুল্লাহ ভান্ডারি, গৌসুল আজম গোলাম রহমান মেজ ভান্ডারির পবিত্র এই মেজ ভান্ডার শরীফ শাহী ময়দানে আমাদের একত্রিত করেছেন আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যান খেয়ালে মজবুর হয়ে থাকার জন্যে, আল্লাহ রহমত পাওয়ার জন্যে, হুজুরে পুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মেহরবানি পাওয়ার জন্যে গৌসুল আজম আহমদুল্লাহ মেজ ভান্ডারি, গৌসুল আজম গোলাম রহমান মেজ ভান্ডারি রুহানি ফয়েজ রহমত পাওয়ার জন্যে তিনি মেজ ভান্ডার শরীফের জমিনে আমাদের আশিকানে মেজ ভান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই শাহী ময়দানে একত্রিত করেছেন আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যান খেয়ালে মজবুর হয়ে থাকার জন্যে, আল্লাহ রহমত পাওয়ার জন্যে এখানে আমাদের একত্রিত করেছেন। প্রত্যেকে শুকরানা স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের অবশ্যই ধৈর্য আছে, ইনশাআল্লাহ থাকবে। বাদ এশা আমার মাইক ধরার কথা, আমি মূল বয়ান করব বাদ এশা। আপনাদের অনুরোধে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি মাইকটা ধরেছি। তো কুরআন সুন্নার আলোকে মাইজ ভান্ডারি মহাসম্মেলন, তাহলে বুঝতে হবে কুরআন সুন্নার আদর্শ প্রত্যেকের ভিতরে অনুধাবন করার জন্যে, প্রত্যেকের ভিতরে কুরআন সুন্নার চর্চা আনার জন্যে, প্রত্যেকের মধ্যে হুজুরে কুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আনার জন্যে, কুরআন সুন্নার চর্চা করার জন্যেই কুরআন সুন্নার আলোকে মাইজ ভান্ডারি সম্মেলনের আয়োজন হয়েছে। সুতরাং কুরআন সুন্নার বাইরে যে তরিকায় মাইজ ভান্ডারি আর না, এটা আমাদের অবশ্যই অবশ্যই দৃঢ় ইমানে থাকতে হবে, এবং কুরআন সুন্নার বাইরে মাইজ ভান্ডারি তরিকায় কোনো কিছুর চর্চা নেই, এটা সারা বাংলাদেশে তো ইনশাআল্লাহ প্রমাণ হচ্ছেই, বাংলাদেশের বাইরেও প্রমাণ হয়েছে। মাইজ ভান্ডার শরীফে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারি, গৌসুল আজম গোলাম রহমান মাইজ ভান্ডারি প্রমাণ করে দিয়েছেন। আমরা তাদের কুরআন সুন্নার আলোকে যে তরিকায় মাইজ ভান্ডারিয়া কি রূপরেখা আমরা পেয়েছি, কি আদর্শ আমরা পেয়েছি, কি দয়া রহমত আমরা পেয়েছি, এই তরিকায় মাইজ ভান্ডারিয়ার মাধ্যমে কুরআন সুন্না ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে কি করে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট লাভ করে মুমিন মুসলমান হয়ে আপনারা পৃথিবী থেকে বিদায় নিতে পারবেন, এই জন্যই এই মাহফিলের ইন্তেজাম হয়েছে। তো সুতরাং সম্মানিত বক্তাগণ আছেন, সম্মানিত আলেম সাহেবগণ আছেন, ওনাদের বক্তব্য আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি বাদ এশা মূল বয়ানে আমি যাব, যতটুকুন
গৌসেল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারির বাসিলায়, গৌসেল আজম গুলাম রহমান মাইজ ভান্ডারির বাসিলায়, হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসিলায় যতটুকু আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে তরিকায় মাইজ ভান্ডারিয়া নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে কোরআন সুন্নাহ নসিহতমূলক বয়ান করার আশা রাখি, বাকি আল্লাহর ইচ্ছা। এইমাত্র আমাদের মাঝে আমাদের আমন্ত্রিত মেহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ তালুকদার চেয়ারম্যান আইন বিভাগ এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরো উপস্থিত হয়েছেন জনাব বদর হক ডেপুটি কন্ট্রোলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের মেহমান এবং আশেকান জাকেরান পর্যায়ক্রমে আসতেই থাকবে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মসজিদ কেবলা মুর্শিদে বরহক রাহবরে তরিকত সাজ্জাদানশীন শাহাবাদে গৌসুল আজম হযরত শাহসুফি আল হাজম মাওলানা সৈয়দ মুজিবুল বশর মুজিব বাবার একমাত্র ঔরজাত পুত্র আওলাদে রাসূল নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ নূরুল বশর আল হাসানি আল মাজবান্ডারি দামাত বারকাতুল আলিয়া। نحمد ونصلي على رسول الكريم اما بعد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ونذكرك كثيرا بعد الاسلام وما في عاشقان مايز بندريكون السلام عليكم ورحمه الله وبركاته আশেকানে মাইজ ভান্ডারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পবিত্র কোরআন সুন্নাহর আলোকে মাইজ ভান্ডারি মহাসম্মেলন উপলক্ষে আওলাদে রাসূল হযরত গৌসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ আহমদুল্লাহ আল হাসানি আল মাইজ ভান্ডারি হযরত সাহেব কেবলা ও আওলাদে রাসূল হযরত গৌসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল হাসানি আল মাইজ ভান্ডারি বাবা ভান্ডারি কেবলা এবং আওলাদে রাসূল গৌসে জামান মোর্শেদেনা সৈয়দনা হযরত শাহ সুফি আল হাজ মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি মহান আল্লাহ তাআলা দরবারে হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উসিরা শুকরিয়া জ্ঞাপন করছি। আজ এই মহাসম্মেলনে দূর দূরান্ত হতে কষ্ট স্বীকার করে আপনারা উপস্থিত হয়েছেন। মহান আল্লাহ তাআলার দরবারে হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমাদের আমন্ত্রিত মেহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ তালুকদার চেয়ারম্যান আইন বিভাগ। আমি আমার জনাব চেয়ারম্যান সাহেবকে ওনার সংক্ষিপ্ত মূল্যবান রেখে আশেকানে মাইজ ভান্ডারি অ্যাসোসিয়েশনকে সামনে অগ্রসর হওয়ার তরিকায় মাইজ ভান্ডারি আর গোলামি করার উচ্ছ্বাস ইনশাল্লাহ পাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আশেকানে মাইজ ভান্ডারি অ্যাসোসিয়েশন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকে পবিত্র কোরআন সুন্নার আলোকে মাইজ ভান্ডারি মহাসম্মেলন 2013 এই অনুষ্ঠানের সম্মানিত শাহজাদা
গৌসুল আজম শাহ সুফি আলহাজ হযরত মৌলানা সৈয়দ মুজিবুল বশার আল হাসানি আল মেজবান্ডারি কেবলা, বিশেষ অতিথি আওলাদে রসুল নায়েবে সাজ্জাদে নশীন শাহজাদা সৈয়দ নুরুল বশার আল হাসানি আল মেজবান্ডারি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত আশেকানে মেজবান্ডারি, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই যে মহাসমাবেশ, মহাসম্মেলন, আজকে এটা প্রমাণ করে যে যেই অবস্থায় এই সম্মেলন, যেই পরিস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এটা প্রমাণ করে যে মেজবান্ডার শরীফের যে কার্যক্রম, যে কর্মকাণ্ড, অনেকের এই বিষয়ে যে ভ্রান্ত ধারণা আছে সেগুলোকে দূরীভূত করে আজকে এটাই প্রমাণ করছে যে এই মেজবান্ডার শরীফের যে অনুষ্ঠান, সেই প্রোগ্রাম এবং এখানকার যাবতীয় কার্যক্রম এগুলো পরিচালিত হবে কোরআন সুন্নার আলোকে। আউলিয়াল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, যে যারা আল্লাহর ওলি অর্থাৎ ইসলাম এসেছে আল্লাহর রাসূলের মাধ্যমে, এবং সেই রাসূল সারা বিশ্বের জন্য যে রহমতের ঝর্ণা দ্বারা প্রবাহিত করে গেছেন সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে বেলায়েতের মাধ্যমে, আর যারা এই বেলায়েতের ঝণ্ডা নিয়ে সারা বিশ্বে পতাকা উড়াচ্ছেন তারা হচ্ছেন আল্লাহর ওলি, আর যারা আল্লাহর ওলি তাদের সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন তাদের জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো ভয়ের কোনো কারণ নেই। যেহেতু সময় সংক্ষিপ্ত এবং অনেক আলেমে দ্বীন এবং আল্লাহর ওলির যারা সান্নিধ্যে আছেন তারা আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন, এই জন্য আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে বেলায়তের যে ঝান্ডা, আজকের অনুষ্ঠানের যে মধ্যমণি সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মেজবান্ডারি, ওনার ফয়েজাত নেওয়ার জন্য আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, এবং আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আপনাদের অনুপ্রেরণা নেওয়ার জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যাতে সফল হয়, বেলায়তের ঝান্ডা যাতে আরও সারা বিশ্বে পরিচালিত হওয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই ভূমিকা রাখতে পারি, সেই ধরনের যোগ্যতা অর্জন করার জন্য এবং সেই উদ্দেশ্যে কাজ করার তৌফিক দানের জন্য আপনাদের সকলের দোয়া প্রার্থনা করে, এবং আজকের প্রধান আকর্ষণ এবং আজকের অনুষ্ঠানের যিনি মুদ্রমণি তার নিকট এই উদ্দেশ্যে তার ফয়জাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে এখন বক্তব্য দিয়ে আমাদেরকে ধন্য করছেন আফতাবউদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফটিকছড়ি, বাবাজান কেবলার রক্তের উত্তরাধিকার, বাবাজান কেবলার সুযোগ্য উত্তরসূরি, পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ মৌলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাজবান্ডারি দামাত বরকাতুম আলিয়া,
মঞ্চে উপবিষ্ট দরবারের শ্রদ্ধাভাজন অন্যান্য আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, মেহমানবৃন্দ, আশেক ভক্ত অনুরক্ত, দরবার শরীফের ভক্ত অনুরক্ত, সম্মানিত উপস্থিতি, আর সেখানে মাইজবান্ডারি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে যে মহাসম্মেলন তরিকতের যেই বক্তব্য আসবে, মাইজবান্ডার দরবার শরীফের হযরত কেবলা করমুল্লাহ ওয়াজহু বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাই এই দরবার শরীফের ওনাদের সান্নিধ্যে আমরা ধন্য হই, মানবকুল ধন্য হন। এখানে আসলে পরে তৃপ্তি পাওয়া যায়, এখানে আসলে পরে স্বস্তি পাওয়া যায়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুধু নয়, বিদেশ বিভূম থেকেও এখানে এসে নিজেকে ধন্য করেন। এরকম একটি দরবার, সেই দরবারের শাহী ময়দানে আজকে পবিত্র কোরআন সুন্দর আলোকে মাইজবান্ডারি সম্মেলন, মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমি এই সম্মেলনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, আজকের এই মহাসমাবেশের সর্বাত্মক সার্থকতা সাফল্য কামনা করে আমার সামান্যতম কথা শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদ কবলার রুহানি সন্তান জনাব খয়রুল আলম মাইজবান্ডারি, জনাব খয়রুল আলম মাইজবান্ডারি, মাননীয় উপসচিব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের অন্যতম প্রধান এবং জীবন্ত দরবার শরীফ, মহাপবিত্র দরবার শরীফ, মাইজভান্ডার দরবার শরীফে আয়োজিত আশেকানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের মান্যবর প্রধান অতিথি শাহ সুফি আলহাজ সৈয়দ মুজিবুল বশর মাইজবান্ডারি, আমার পীর কেবলাজান, অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের অতি সম্মানীয় বিশেষ অতিথি আমার মুজিব বাবাজানের প্রাণপ্রিয় ঔরসজাত নায়েবে শাহজাদা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ নুরুল বশর মাইজবান্ডারি, মঞ্চে উপবিষ্ট মাইজবান্ডার দরবার শরীফের সম্মানিত ভক্তবৃন্দ, আমি কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এই মাইজবান্ডার দরবার শরীফের যে অগণিত ভক্তবৃন্দ আজকে এখানে সমবেত হয়েছেন, এই সমাবেশকে সার্থক করেছেন, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আমরা এখানে এসেছি মূলত আমাদের পীর সাহেব কেবলা মুজিব বাবার বক্তব্য শোনার জন্য, তরিকতের দীক্ষা নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। উনি আমাদেরকে ওনার বক্তব্য দেবেন এবং আমরা এখান থেকে ভালো কিছু অর্জন করে যাব। শুধু দুই একটি বিষয়ে আমি একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই বাণীটি নাজিল করেছেন তা হচ্ছে, পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট রক্তবিন্দু থেকে।
আমরা সবাই নামাজ পড়ব। দাঁড়িয়ে লক্ষ্য করে কাতা সোজা করে দাঁড়িয়ে যান। আলহামদুলিল্লাহ।